আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটা আছে মেটে আলু, এটাকে আমি কিছুটা নিয়ে কেটে ধুয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি এই যে মাটির আলুগুলো একটু কেটে নিয়েছি, আমার যতটুকু লাগবে কেটে ধুয়ে একটু আমি হলুদ মেখে রেখেছি, কারণ কালো হয়ে যায়। আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিয়েছি, প্রায় কষা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে, আমি এখন এই আলুগুলো দিয়ে কষে নিই। রান্না করবো ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছটা আগে কষে নিয়েছি, এখন আলুটা কষে নিচ্ছি। আলুটা কষা হয়ে গিয়েছে, এবার সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখন 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এই মেটে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা। এই মেটে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে প্লেটের ভাত একটাও থাকবে না, একেবারে চেটে মুটে খেয়ে নেবে। এতই মজার একটি রেসিপি। তা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।